হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সাজ্জাদ ভাইয়া চলে আসছি শর্ট ভিডিওর মাধ্যমে। আমরা অল্প অল্প করে কিছু সময়ের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট বেসিকগুলো আমরা শিখতে যাচ্ছি। অনেক সময় আছে যে আমরা ফেসবুকে অনেক সময় অনেক রকম সময় নষ্ট করি, তো ওই সময়গুলোতে যদি আমরা এই পড়ার কাজে জাস্ট অল্প একটু সময় যদি জাস্ট এই ভিডিওটি দেখে নিই, রেস্ট নিতে নিতে হোক কিংবা পড়ার টেবিলে হোক, তাহলে কিন্তু এই টপিকগুলো তোমাদের মাঝে ক্লিয়ার হয়ে যায়। তেমনি আজকে আমি একটি স্পেশাল টপিক নিয়ে, একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলোতে বিভিন্ন স্টুডেন্টের বুঝতে সমস্যা হয়, যার কারণে অনেকে মুখস্থ করতে চায় কিন্তু মুখস্থ ছাড়া বুঝে যে জিনিসটাকে আয়ত্ত করা যায় সেটা দেখিয়ে দিব। আমাদের একটি অন্যতম অধ্যায় হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাস। এই অধ্যায়টা নিয়ে সবাই কম বেশি একটু ভয় পায়। তো প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায়টির বৈশিষ্ট্যগুলো পড়ার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। প্রথম দিকে কিন্তু বইয়ের দিকে বেশ কিছু টপিক, অর্থাৎ ছোট ছোট করে, যেমন ক্লিভেজ, তারপরে তোমার আছে প্রতিসাম্যতা, সিলোম কি, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে কিন্তু একটু যদি তুমি জানতে পারো, তাহলে তোমার বৈশিষ্ট্য এবং পড়াগুলো ধরতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমরা সবার ফার্স্টে তোমাদেরকে যে টপিক নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ক্লিভেজ। প্রথম কথা আমাদের জানতে হবে যে ক্লিভেজ কি। এটি একটি ভ্রূণীয় দশা, সহজ বাংলা ভাষায় বলা যেতে পারে এটি একটি ভ্রূণীয় দশা। তো ক্লিভেজটা কীভাবে গঠিত হয়? নর্মালি তোমরা জানো যে পুং জনন থেকে আসে শুক্রাণু এবং স্ত্রী জননাঙ্গ থেকে আসে ডিম্বাণু। তাহলে এই যেটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে ধরে নিলাম ডিম্বাণু। তো ধরো কখনো কখনো যদি এই শুক্রাণু ডিম্বাণু একত্রে মিলিত হয়, আমি জানি সবাই অ্যান্সার করতে পারবা, এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে যেই আমাদের নতুন একটি ধাপ, নতুন একটি কোষ তৈরি হয় তাকে আমরা বলতে পারি কি বলি ভাইয়া, তাকে আমরা বলে থাকি জায়গট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাকে বলে রাখলাম জায়গট। আমরা জায়গট সম্পর্কে সবাই জানি। তো এই জায়গটেরও কিন্তু একটি নিউক্লিয়াস আছে, এই যে কেন্দ্রে যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়গটের নিউক্লিয়াস। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গটের নিউক্লিয়াসকে আস্তে আস্তে বিভাজিত হবে, এই বিভাজনের পরবর্তী ধাপটা কি হতে পারে? তো ধরো জায়গটে যে নিউক্লিয়াসটি আছে এটা যদি বিভাজিত হয়, তাহলে দেখতে অনেকটা এই রকম অবস্থা হয়ে যায়। কেমন হয়ে যায় দেখো, ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাই। ধরো এখানে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হতে পারে, তাই না? তার মানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে তৈরি হয় জায়গট, এবং জায়গটের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশায় পরিণত হবে। তো এখন যেহেতু আমরা জানি যে কোষ বিভাজনের কিন্তু তিনটি ধাপ আছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, এবং আরেকটা হচ্ছে মিওসিস। তো এখন এই যে জায়গটের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হলো, তাহলে এখানে আসলে কোন কোষ বিভাজনটা হয়েছে? অনেক জায়গায় এই প্রশ্নটা আসে, তো এটা মনে রাখবা, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কোন কোষ বিভাজনটা হবে ভাইয়া? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা এখন যদি এই ক্লিভেজের সংজ্ঞাটাকে তোমাদেরকে বলতে চাই, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। তুমি চাইলে শুক্রাণু ডিম্বাণু থেকেও শুরু করতে পারো, বলতে পারো যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় জায়গট, এবং এই জায়গটটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তার নিউক্লিয়াস, অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াসের যে দশা, অর্থাৎ এই অবস্থাটাকেই বলা হয়ে থাকে ক্লিভেজ। তাহলে সিম্পল ভাষায় কিন্তু আমরা বুঝে গেলাম ক্লিভেজ জিনিসটা কি। অনেকের কাছে এটা অনেক কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে, তো এটা কঠিন লাগার মতো কোনো বিষয় না। জাস্ট একটা ধাপের নামই হচ্ছে ক্লিভেজ, যেটা জায়গট থেকে আসে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই ক্লিভেজের তো বিভিন্ন রকম ধরন হতে পারে, তাই না? তো ধরনে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা বেসিক দিয়ে দিই। তোমরা সবাই ডিম দেখেছো, আমি জানি এখানে সবাই আছো যারা ডিম দেখেছো। ধরো একটা ডিম, এটা একটা ডিম, এই ডিমের ভিতরে কি থাকে? কুসুম থাকে, তাই না? তো এমন যদি হয় যে ডিমের ভিতরে যে কুসুমটা আছে, এই যে হলুদ কালার অংশ, এইটা পুরো ডিমের অংশ জুড়ে অবস্থান করতেছে। যদি এই ছবিটা আঁকতে একটু সময় লাগবে, ধরে নাও এই ডিমের পুরো অংশ জুড়ে কুসুমটা অবস্থান করতেছে, তাহলে এই ধরনের ক্লিভেজকে আমরা বলে থাকি হোলোব্লাস্টিক। এই ধরনের কি বলবো আমরা এটাকে? হোলোব্লাস্টিক। আর যদি আমরা এমন হয় যে ধরো আমাদের ডিমের ভিতরে কুসুম খুবই অল্প পরিমাণ থাকে, অর্থাৎ ডিম যতটুকু বা ডিমের যে অংশগুলো আছে, প্রোটিন বা অংশগুলো আছে, সেগুলো থেকে কুসুমটা অনেকটাই কম, অর্থাৎ পুরোপুরি অঞ্চল না জুড়ে অর্ধেক পরিমাণ আছে কিংবা একটা অল্প জায়গা জুড়ে আছে, তাহলে সেটাকে কি বলা হয়? তাহলে ধরো এই একটা ডিম, এই ডিমের ভিতরে যে কুসুমটা আছে ধরে নাও অল্প একটু জায়গা দখল করে আছে,
অর্ধেকের মতো জায়গা বা অর্ধেকের বেশি জায়গা বা অর্ধেকের কমে জায়গা দখল করে আছে। তাহলে এই ধরনের অবস্থাকে বলা হয়ে থাকে মেরোব্লাস্টিক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মেরোব্লাস্টিক। আচ্ছা, তাহলে হোলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক, এই সিম্পল সিম্পল জিনিসগুলো কিন্তু তোমাদের সিকিউয়ের ক্ষেত্রে যখন তোমরা একাডেমিক পরীক্ষা দিবা কিংবা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তখন তোমাদের সৃজনশীল 1 নম্বরের জন্য কিংবা অবজেক্টিভ MCQ এর জন্য কিন্তু চলে আসে। তো আমরা ক্লিভেজ সম্পর্কে জানলাম, হোলোব্লাস্টিক মেরোব্লাস্টিক সম্পর্কে জানলাম। এবার চলো আমি তোমাদেরকে আরও 2টি ওয়ার্ড সম্পর্কে একটু পরিচিত করি। তো কুসুমের মধ্যে কি শুধুমাত্র ডিমের যেই প্রোটিন অংশ কিংবা মানে আমাদের যে ডিমের মধ্যে যে প্রোটিন অংশ এবং কুসুম থাকে এরকমই কি হয়, নাকি নিউক্লিয়াসও দেখতে পাওয়া যায়? তো এটার ভিতরে কিন্তু আমি যদি আরেকটা নতুন তোমাদের একটা ওয়ার্ড শিখাই, ধরো এটা একটা ডিম, ডিমের 2টা প্রান্ত আছে ধরে নাও, ঠিক আছে? এক প্রান্তে ধরে নাও, এই প্রান্তে হচ্ছে তোমার কি বলা যেতে পারে কুসুম আছে, এই প্রান্তটা ধরে নিলাম কুসুম আছে, এবং আরেকটা প্রান্ত যদি আমি তোমাদেরকে এখানে চিহ্নিত করি, ধরো এই প্রান্ত হচ্ছে লাল রঙের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। ধরো এরকম একটা তোমাকে অবস্থা দেওয়া হলো, এবং যেহেতু আমরা বলছি এটাকে প্রান্ত, আর প্রান্তকে আমরা বলতে পারি মেরু টাইপের, বা 2টি মেরুও বলতে পারি, আমরা এখানে 2টি মেরু হিসাবে চিন্তা করতে পারি। আর আমরা জানি যে এই মেরুগুলোকে আমরা কি বলে থাকি, পোল বলে থাকি, POLE, পোল বলে থাকি। তো এই 2টার অবস্থার দশার কিন্তু বেশ কিছু নাম আছে। তো ধরো এই পাশে কি আছে বলেছিলাম, কুসুম আছে, তাই না? কুসুম আছে। আর এই পাশে কি বলেছিলাম, নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস আছে। তাহলে এই যে কুসুম এবং নিউক্লিয়াস, এই অবস্থাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যেই অংশ অর্থাৎ যেই প্রান্তে আসলে কুসুমটা দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা নর্মালি বলে থাকি ভেজিটাল পোল। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ভেজিটাল পোল। আর যেই প্রান্ত তোমরা অলরেডি দেখতে পাচ্ছ নিউক্লিয়াস আছে, সেই প্রান্তকে আমরা বলে থাকি অ্যানিমাল পোল। এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমাল পোল। তাহলে এই যে ভেজিটাল পোল এবং অ্যানিমাল পোল, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। তো এটাকে কিন্তু মুখস্থ করার মতো কোনো কিছুই না, জাস্ট একটু মেমোরাইজ করে রাখতে হবে যে একটি ডিমের ভিতরে অবস্থিত কুসুমের প্রান্তকে বলা হয় পোল, প্রান্ত মানে মেরু, মেরু থেকে পোল আসে, সেখান থেকে আসে ভেজিটাল, আর নিউক্লিয়াসটাকে বলা হয়ে থাকে অ্যানিমাল পোল। এবার দেখো আরেকটা জিনিস তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেই, এই যে ক্লিভেজের অবস্থা, এই ক্লিভেজের 2 রকম অবস্থা হতে পারে। তো আমি 2 রকম ক্লিভেজের অবস্থাটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ধরো একটি ক্লিভেজের মধ্যে এরকম অনেকগুলো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, সবগুলোই কর্মক্ষম। এই ক্লিভেজ থেকে আসলে কি হয় সেটা একটু তোমাদেরকে একটু ভবিষ্যৎটা বলে রাখি, হয়তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই যে জাইগট, জাইগটের পরে ক্লিভেজ, এরপরে কিন্তু আরও অনেক ধাপ আছে, ব্লাস্টোডাম, ব্লাস্টোমিয়ার, মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এরকম অনেক রকম ধাপ আছে, বিভিন্ন প্রাণী ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। পরবর্তীতে ভ্রূণস্তর হয় এবং ওই ভ্রূণস্তর থেকে আমাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেটা নয় আজকে নাই বলি। তো আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে ক্লিভেজের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এরকম একটা অবস্থা ধরে নাও, আরেকটা ধরে নাও, আরেকটা ছবি তোমাদের বা আরেকটা দশা তোমাদেরকে একটু দেখাই। ধরো এখানেও অনেকগুলো নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এখানেও অনেকগুলো নিউক্লিয়াস আছে। তো এই যে নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে যে মাঝখানের যে নিউক্লিয়াসটি আছে, এটা একটু স্পেশাল। এখন কেন স্পেশাল, কি এটাকে কোনটাকে কি বলে, সেটা নিয়ে চলো একটু আলোচনা করি। তো ফার্স্টে দেখো, আমি এই পাশের যে ক্লিভেজের অবস্থাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ক্লিভেজের অবস্থা, এটাও একটা ক্লিভেজের অবস্থা। বাট ধরে নাও এখানে যতগুলো নিউক্লিয়াস সবাই একই রকম, এই কারণে আমি একই কালার দিয়ে এঁকেছি। ধরে নিলাম যে এই ক্লিভেজে যতগুলো নিউক্লিয়াস আছে তারা সবাই কর্মক্ষম, অর্থাৎ সবাই সক্রিয়, এবং প্রত্যেকেরই এই নিউক্লিয়াস থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি করার মতো একটি ক্ষমতা বা শক্তি থাকে। তাহলে আমি আবারও বলছি, যখন এরকম একটা সিচুয়েশন বা তৈরি হয়ে যায় যে একটি ক্লিভেজের ভিতরে, একটি ক্লিভেজের ভিতরে যতগুলো নিউক্লিয়াস আছে এগুলো প্রত্যেকেই পরবর্তীতে ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়, ধরো এটার কথা যদি বলি, হ্যাঁ এটাও ভ্রূণ তৈরি করবে, এটার কথা যদি বলি, এটাও ভ্রূণ তৈরি করতে পারবে, যে কোনো নিউক্লিয়াসে যদি ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়, তাহলে আমি তোমাকে যদি এখন এটা বলি যে এখানে সবগুলোই নিউক্লিয়াস ভ্রূণ তৈরি করতে সক্ষম, তুমি আমাকে বলো তো ভাইয়া তাহলে এর মধ্যে কোন নিউক্লিয়াসটি ভ্রূণ তৈরি করতে পারবে? তখন কিন্তু তুমি আমাকে রিপিট কোশ্চেন করবে যে ভাই আপনি কিন্তু আগেই বলে দিয়েছেন যে সবগুলো নিউক্লিয়াসই ভ্রূণ তৈরি করতে সক্ষম, তাহলে আমি কিভাবে বলবো যে কোন নিউক্লিয়াসটি পরবর্তীতে ভ্রূণ তৈরি করবে? তার মানে এটাকে একটা অনির্দিষ্ট অবস্থা হয়ে গেল না? ঠিক ব্যাপারটা এরকমই যে যখন একটি ক্লিভেজের সবগুলো নিউক্লিয়াসই ভ্রূণ তৈরি করতে সক্ষম হবে, তখন সেই ধরনের ক্লিভেজকে বলবো আমরা অনির্দিষ্ট ক্লিভেজ। এটাকে আমরা কি বলবো?
অনির্দিষ্ট ক্লিভেজ। আচ্ছা ভালো কথা, এটা তো অনির্দিষ্ট ক্লিভেজ হয়ে গেল। এখন আসো পরের ছবিটা একটু খেয়াল করি। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে হলুদ কালার, একটা নিউক্লিয়াসকে আমি স্পেসিফিকভাবে লাল কালার দিয়ে চিহ্নিত করেছি। আমি তোমাকে বললাম যে আচ্ছা ভাইয়ারা, এখানে তোমরা যতগুলো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ তার মধ্যে যেটি লাল কালারের নিউক্লিয়াস শুধুমাত্র সেটিই ভ্রূণ তৈরি করবে, বাকি অন্য কোনো কালারের নিউক্লিয়াসগুলো তৈরি করতে পারবে না। বিষয়টা তোমার জন্য অনেক ইজি হয়ে গেল না? তখন তুমি বলবা যে কোনটা ভাইয়া লাল কালার, এই যে মাঝখানে যেটা কেন্দ্রে আছে এটাই লাল কালার, তার মানে এটাই শুধুমাত্র ভ্রূণ তৈরি করার মতো ক্ষমতা রাখে, বাকি যে নিউক্লিয়াসগুলো আছে এগুলো ভ্রূণ তৈরি করার মতো ক্ষমতা নেই। তার মানে আমি একটা স্পেসিফিক নিউক্লিয়াসকে, অর্থাৎ একটি নির্দিষ্ট নিউক্লিয়াসকে ইন্ডিকেট করে বলছি। তার মানে আমি এটা বলতে পারি কি ধরনের ক্লিভেজ, এটাকে বলতে পারি নির্দিষ্ট ক্লিভেজ। কি ধরনের ক্লিভেজ? নির্দিষ্ট ক্লিভেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসের ভবিষ্যতের উপর ভিত্তি করে যদি একটি ক্লিভেজের মধ্যে সবগুলো নিউক্লিয়াসই ভবিষ্যতে ক্লিভেজ তৈরি অর্থাৎ ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়, সেই ধরনের ক্লিভেজকে আমরা বলে থাকি অনির্দিষ্ট ক্লিভেজ। আর একটি স্পেসিফিক বা নির্দিষ্ট নিউক্লিয়াস যদি পরবর্তীতে ভ্রূণ তৈরি করার মতো সক্ষমতা বা ক্ষমতা রাখে তাহলে সেটাকে আমরা বলবো নির্দিষ্ট ক্লিভেজ। আশা করি তোমাদের মধ্যে এখানে যারা আছো নির্দিষ্ট অনির্দিষ্ট ক্লিভেজ, ভেজিটাল পোল, অ্যানিমাল পোল, এমনকি তোমরা জাইগট কি, তারপরে ক্লিভেজ কি, হোলোব্লাস্টিক মিরোব্লাস্টিক এই সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছো। আচ্ছা ভাই, এই একটা টপিকই দেখাবে না, আর একটা টপিক তোমাদেরকে দেখাতে পারি। চলো আমরা আরেকটা সুন্দর টপিক নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। কোন টপিকটা নিয়ে আলোচনা করা যেতে পারে? চলো, একটা টপিক আছে যেটা পরবর্তীতে আমি দেখেছি যে HSC ইন্টারমিডিয়েটের দুটি জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট। 2021 ব্যাচে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল তখন তাদের ম্যাক্সিমাম এই প্রাণী শ্রেণীবিন্যাসের কোশ্চেন থেকে 1 এবং 4 নম্বরের যে টপিক থেকে কোশ্চেন আসছিল তার নাম হচ্ছে সিলম। আর প্রতি বছরই মেডিকেল এবং অ্যাডমিশন অর্থাৎ ঢাকা ভার্সিটি বা যে কোনো অ্যাডমিশনে বলো, সেখান থেকে কিন্তু প্রতি বছরই অবজেক্টিভ আকারে এই প্রশ্নগুলো আসে, সেই টপিকের নামই হচ্ছে সিলম। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই সিলম জিনিসটা কী, সিলম কী, ঠিক আছে, সিলম। এখন এই সিলম জিনিসটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে যে কোনো প্রাণীর দেহের ভিতরে একটি গহ্বর বা ফাঁপা নলের মতো অংশ। আচ্ছা, এতটুক দিয়ে তো আমরা আসলে ক্লিয়ার করতে পারবো না, ফাঁপা নল বা গহ্বর তো যে কোনো প্রাণীর দেহেই থাকতে পারে, কিন্তু ওইটাকে কেন স্পেসিফিকভাবে সিলম বলতেছি বা এটার কাজ কী বা কী করতে পারে? সিলমের বিভিন্ন রকম কাজ থাকতে পারে। এরা মূলত সংবহন তন্ত্র গঠন করতে সাহায্য করে, সেটা পরিপাকের কাজে ব্যবহৃত হতে পারে, সেটা রক্ত সংবহন তন্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তো সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে, কিন্তু আগে সিলম জিনিসটা কীভাবে তৈরি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো সিলমের কথা বলতে গেলে আমাদের 4টা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। সিলমটা শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীদের হয়। পৃথিবীতে 2 রকম ভাগে প্রাণীদেরকে ভাগ করা যেতে পারে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে ত্রিস্তরী। দ্বিস্তরী মানে 2টি স্তর থাকবে, ত্রিস্তর মানে 3টি স্তর থাকবে। কিসের স্তর থাকবে? ভ্রূণের স্তর থাকবে। তোমরা অনেকেই আছো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এগুলোর নাম শুনেছ। যে সকল প্রাণীদের ভ্রূণ অবস্থায় 2টি স্তর থাকে অর্থাৎ অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলবো। আর যে সকল প্রাণীদের দেহে 3টি ভ্রূণ স্তর থাকে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তাদেরকে ত্রিভ্রূণস্তরের প্রাণী বলবো। তো মূলত সিলমটা আসলে ত্রিভ্রূণস্তরের প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো চলো, সিলমটা যে ত্রিভ্রূণস্তরের প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা কেমন হতে পারে? তো এই জন্য আমরা আগেই কিন্তু বলে দিতে পারি যে এটা কোন প্রাণীদের মধ্যে দেখা যাবে, ত্রিস্তরী প্রাণীদের মধ্যে। আচ্ছা, ত্রিস্তরী প্রাণীদের কিন্তু যতগুলো স্তর আছে, আমরা জানি যে ত্রিস্তরী প্রাণীদের কয়টা স্তর আছে, স্তরগুলো তোমাদেরকে একটু লিখে দিই। একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, ঠিক আছে, 2 নম্বর যদি বলতে পারি মাঝখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে মেসোডার্ম, ঠিক আছে, এটার নাম হচ্ছে মেসোডার্ম। 3 নম্বর যেটা আছে সেটার নাম হচ্ছে এন্ডোডার্ম। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এন্ডোডার্ম। আমাদের যে 3টা স্তর আছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এর মধ্যে দ্বিতীয় স্তরটা এই যে মেসোডার্ম যেটা দেখতে পাচ্ছ এই মেসোডার্ম থেকে তৈরি হয়। তার মানে আমরা বলতে পারি ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত। কোথার থেকে? মেসোডার্ম থেকে উদ্ভূত, ঠিক আছে, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত। ওকে, ভালো কথা, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত মানে তৈরি হলো। কিন্তু এটাকে তৈরি করার জন্য তো কিছু কোষ দরকার, তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট হিসেবে বলতে পারি কি কোষ দ্বারা গঠিত? মেসোডার্মাল কোষ। কোষের নামও হচ্ছে মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত। তাহলে
কোথা থেকে উৎপন্ন হয় ভাইয়া সিলমটা? মেসোডার্ম থেকে। কি কোষ দ্বারা গঠিত? মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত। সব কিছুর তো একটা আবরণ থাকে, আমাদের যেমন দেহের একটা আবরণ আছে স্কিন, তেমন এই গহ্বরটাকেও তো অবশ্যই কেউ না কেউ আবৃত করে রেখেছে। তার মানে আমরা 4 নম্বর লাস্ট পয়েন্ট মনে রাখবো, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। কি দ্বারা? পেরিটোনিয়াম, ঠিক আছে, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। তাহলে এই যে এইটার মাধ্যমে আমরা সিলোমের সংজ্ঞাটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তা আমরা আগে এটা লিখে নিই, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে আমরা খাতার মধ্যে উপস্থাপন করব, যে ভাই এটা তো আপনি ভেঙে ভেঙে পয়েন্ট আকারে লেখালেন। তাহলে বলতে পারি ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত গহ্বরকেই বলা হয় সিলোম। যদি আমি এটাকে ছবি আকারে তোমাদেরকে একটু প্রকাশ করার চেষ্টা করি তাহলে ছবিটা কেমন হতে পারে, চলো দেখে নিই। ধরো এই যে মাঝখানে যে স্তরটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে স্তরটার নামই হচ্ছে ধরে নাও অ্যান্ডোডার্ম, এটাকে আমরা কি বলবো? অ্যান্ডোডার্ম। আর এই মাঝখানে স্তর চারপাশে, এই মাঝখানে স্তরের যদি চারপাশের কথা চিন্তা করো তাহলে এই চারপাশের স্তর নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। তাহলে আমরা এটাকে লিখে ফেলি। দেখো মাঝখানেটাকে আমরা কি বলেছিলাম, এটাকে বলেছিলাম অ্যান্ডোডার্ম। আমরা কিন্তু দুটা স্তর দিয়ে দিয়েছি, তাই না? অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম দুটো কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছি। আর বাইরের স্তরটাকে আমরা কি বলেছি? অ্যাক্টোডার্ম। বাইরের স্তরটার নাম কি? বাইরের স্তর নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। তাহলে অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম দুটো তো স্তর দিলাম, কিন্তু আমাদের তো লাগবে মেসোডার্ম। তাহলে মেসোডার্ম কোনটা? চলো মেসোডার্মটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ধরে নাও এই যে স্তরটা দেখতে পাচ্ছ এখানে, এই অংশটা হচ্ছে মেসোডার্ম। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে মেসোডার্ম। তাহলে এই মেসোডার্ম থেকে উদ্ভূত এবং এর ভিতরে মেসোডার্মাল কোষ দ্বারা গঠিত একটা আবরণ দিতে হবে। দেখবা অনেক সময় বইয়ের মধ্যে এরকম করে কিছু আবরণ দেওয়া আছে, এই যে আবরণগুলো দেখতে পাচ্ছ এই আবরণ দ্বারা আবৃত একটা গহ্বর। এই আবরণ দ্বারা কি আবৃত? একটা গহ্বর। তাহলে এই যে মাঝখানের যে গহ্বরটা দেখতে পাচ্ছি, আগে এটার নাম দিয়ে দিই, আবরণের নাম কি? এই আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম। কি আবরণ? পেরিটোনিয়াম। এখন তাহলে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে আমাদের এই অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম এবং নীল রঙের অংশটাকে কি বলা হচ্ছে? মেসোডার্ম। এই যে অংশটাকে বলা হচ্ছে মেসোডার্ম, বা এটাকে আমরা মেসোডার্মাল কোষও বলে থাকি, মেসোডার্ম, ঠিক আছে। তাহলে অ্যাক্টোডার্ম অ্যান্ড্রোডার্ম মেসোডার্ম গেল, আমাদের মেসোডার্ম পাইলাম, মেসোডার্মাল কোষ পেলাম, কিন্তু এই যে পেরিটোনিয়াম যে আবরণ সেটাও পেলাম। তাহলে মাঝখানের এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে আমরা বলে থাকি সিলোম। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সিলোম। এক এক প্রাণীর দেহে এক এক রকম দেখা যায়, এক এক প্রাণীর দেহে কেমন হয় এক এক রকম দেখা যায়। তাহলে আমরা দেখো অলরেডি বুঝতে পারলাম সিলোম জিনিসটা কি, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত, মেসোডার্মাল কোষ দ্বারা আবৃত অর্থাৎ গঠিত, পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত এই গহ্বরটাকেই আমরা বলে থাকি সিলোম। এটা বিভিন্ন সংবহন তন্ত্র হিসাবে কাজ করে থাকে। তো সিলোমের আবার বেশ কিছু প্রকারভেদ আছে, চলে সেই প্রকারভেদগুলো একটু দেখে নিই। আমরা সিলোমে আমরা যেই প্রকারভেদগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার মধ্যে 1 নম্বর যদি প্রকারভেদ বলি সেটার নাম হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে আমরা 1 নম্বর প্রকারভেদটা নিয়ে কথা বলি, এটার নাম হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে। অ্যাসিলোমেট এটা হচ্ছে সিলোমের একটা প্রকারভেদ। চলো এটাকে আগে এক্সপ্লেইন করি যে অ্যাসিলোমের জিনিসটা কি। সবার আগে মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে এই যে অ্যা শব্দটা পাচ্ছ, এই অ্যা শব্দের মানেই হচ্ছে শূন্য বা নেই। এই অ্যা শব্দের অর্থ কি? শূন্য বা নেই বুঝিয়েছে। এটাকে কি বোঝানো হয়েছে? শূন্য বা নেই। তার মানে যে সকল প্রাণীদের জীবনে কখনোই সিলোম ছিল না, জন্মের আগে হোক পরে হোক মৃত্যুর আগ পর্যন্ত হোক কখনোই সিলোম ছিল না, তখন সেটাকে বলা হয় অ্যাসিলোমেট। এবং বায়োলজি ভাষায় সবসময় মাথায় রাখবা অ্যা শব্দের অর্থই হচ্ছে শূন্য বা নেই। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম নেই। কি নেই? সিলোম নেই। তো একটা কথা মাথায় রাখবা, এগুলোর পাশাপাশি তোমাদেরকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পলগুলো কিভাবে মনে রাখবো? এক্সাম্পল মনে রাখতে পারি 123। এখন বলতে পারো 123 দ্বারা কি বোঝানো হয়েছে? 123 দ্বারা আসলে 3টা পর্বের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। প্রথম পর্বের নাম কি? প্রথম পর্বের নাম পরিফেরা। দ্বিতীয় পর্বের নাম কি? দ্বিতীয় পর্বের নাম নিডারিয়া। তৃতীয় পর্বের নাম কি? প্লাটিহেলমেন্থিস। মাথায় রাখবা এই অধ্যায়ের যত এক্সাম্পলগুলো আছে পর্ব রিলেটেড, এগুলোকে তুমি আলাদা আলাদাভাবে পড়তে গেলে অনেক সময় ঘুলিয়ে ফেলবা। তুমি যদি এভাবে সংখ্যা দিয়ে মনে রাখতে পারো তোমার জন্য বেস্ট হয়, অথবা নর্মালভাবে যদি মনে রাখো সেটাও তোমার জন্য বেস্ট হয়। যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে, তবে সংখ্যা দিয়ে মনে রাখতে হলে তোমাকে অবশ্যই এই অধ্যায়ের যে 9টি পর্ব আছে তাকে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে হবে।
তাহলে আমরা অলরেডি দেখলাম যে অ্যাসিলোমেটের কি নেই, সিলোম নেই। এবার চলো দুই নাম্বার আমরা দেখে নেই। দুই নাম্বারটার নাম হচ্ছে সিউডোসিলোমেট। এটাকে অনেকে সুডোসিলোমেটে বলে, আমরা এটাকে সিউডোসিলোমেটই বললাম, যেটা উচ্চারণ সেটাই আমি বলছি। সিউডোসিলোমেট দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, সিউডো মানে হচ্ছে নাই বা শূন্য। সিউডো মানে কি, সরি, সিউডো মানে নাই বা শূন্য না, সরি, সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী। সিউডো মানে কি, সিউডো মানে হচ্ছে ছদ্মবেশী, যেটাকে আমরা বলতে পারি নকল, যেটাকে আমরা আরেকটা বলতে পারি অপ্রকৃত। এটাকে আমরা কি বলতে পারি, অপ্রকৃত। তার মানে দেখা গিয়েছে যে সকল প্রাণীর দেহে একটা সময় সিলোম ছিল, পরবর্তীতে আমরা সিলোমটা আবার নাও দেখতে পারি, এরকম অবস্থাকে বলা হয়ে থাকে সিউডোসিলোমেট। কথাটাকে আরেকটু ইজিলি বলি, ধর একটা প্রাণী ভ্রূণীয় দশা থেকে জন্মগ্রহণ করলো, অবস্থাতে আসলো, পৃথিবীর আলো দেখলো, ছোট অবস্থায় থাকা অবস্থায় তার ভিতরে এই সিলোমটা দেখা যাচ্ছিল, বড় অবস্থায় পূর্ণাঙ্গ বয়সে পরিণত হওয়ার পরে সিলোমটা আর পরবর্তীতে দেখা যাচ্ছে না, এই ধরনের অবস্থাকে বলা হয়ে থাকে সিউডোসিলোমেট। মানে তার কোনো জীবদ্দশায় একটা সময় সিলোম ছিল কিন্তু পরবর্তীতে নাই হয়ে যাবে, নিঃশেষিত বা পূর্ণশোষিত হয়ে যাবে, তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট। উদাহরণ হিসেবে একটাই থাকে, সেটা হচ্ছে পর্ব নাম্বার চার, যেটাকে আমরা বলে থাকি নেমাটোডা। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে নেমাটোডা, নেমাটোডা বা নেমাটো হেলমেন্থিসও বলা হয়ে থাকে, যেটাকে আমরা সুতাকৃমি বা গোলকৃমির অন্তর্ভুক্ত প্রাণীদেরকে বলে থাকি। লাস্ট ওয়ান আমাদের যেই সিলোমটা আছে সেটাকে বলা হয়ে থাকে ইউসিলোমেট। লাস্ট ওয়ানটা কোনটা হতে পারে, ইউসিলোমেট। তাহলে ইউসিলোমেট জিনিসটা কি, ইউসিলোমেট, ইউসিলোমেট কথাটা যদি তোমাদের কাছে এখানে বলা হয় তাহলে ইউসিলোমেট জিনিসটা কি হতে পারে, ইউসিলোমেট হচ্ছে যাদের জীবদ্দশায় একটা সময় সিলোম ছিল এবং পরবর্তীতে ওই সিলোমটা দেখতে পাওয়া যায়, তাদেরকেই বলা হয় ইউসিলোমেট। মানে এটার বাংলা মানে কি, দেখো যখন ইউ কথাটা পাবা তখন বুঝতে হবে এটার কথা হচ্ছে প্রকৃত। প্রকৃত মানে হচ্ছে জীবনের শুরু থেকে শুরু করে একেবারে জীবনের মৃত্যুর আগ পর্যন্ত তাদের দেহে সিলোম অংশটা দেখতে পাওয়া যাবে, তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা বলে থাকি ইউসিলোমেট। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে উদাহরণ হিসেবে হচ্ছে পর্ব পাঁচ থেকে পর্ব নয়, অর্থাৎ পর্ব পাঁচ কি, পর্ব পাঁচ আছে হচ্ছে মলাস্কা, পর্ব ছয় আছে অ্যানিলিডা, সাত আর্থ্রোপোডা, আট একাইনোডারমাটা, নয় হচ্ছে তোমার করডাটা। সো এই যে পর্ব উদাহরণ দিয়ে হোক নাম দিয়ে হোক তোমাকে এটা মাথায় রাখতে হবে। সো আমরা এই যে সিলোমটা দেখলাম, এ মানে নাই অর্থাৎ জীবদ্দশা কখনো থাকবে না, সিউডো মানে একসময় থাকবে একসময় থাকবে না, এবং ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলোম অর্থাৎ সবারই থাকবে, এটাকে বলা হয়ে থাকে ইউসিলোমেট। সো আমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে অলরেডি দেখতে পেলাম যে সিলোম কী, ক্লিভেজ কী, ক্লিভেজের মধ্যে কী কী ধরনের থাকতে পারে, অন্যান্য আরও কী কী বিষয় থাকতে পারে, এরকম আরও ছোট ছোট যেই বিষয়বস্তুগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলোকে এক্সপ্লোর করার জন্য আমি তোমাদের সাথে থাকবো সাজ্জাদ ভাইয়া, এবং তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এই টাইপের ক্লাসগুলো চাও কি না, এবং মনে রাখবা এই জিনিসগুলোই তোমার পরবর্তীতে মেডিকেল, ভার্সিটি, এমনকি এইচএসসির ছোট ছোট এক নাম্বার এবং এমসিকিউতে চলে আসবে। চাইলে তুমি প্রশ্ন ব্যাংক চেক করে দেখতে পারো যে ভাইয়া সঠিক বলছে না ভুল বলছে, এবং এর পাশাপাশি তোমাদের বড় বড় কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তাই ভালো থাকো, সুস্থ থাকো, সাজ্জাদ ভাইয়ের পাশে থাকো, আমাদের সাথে থাকো, দেখা হবে পরবর্তীতে, পরবর্তী একটি ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।